সবার জন্য শিক্ষা ও কাজের দাবি সহ নয় দফা দাবির ভিত্তিতে সিপিআইএম এর এসএফআই, টিএসইউ, টিওয়াইএফ ও ডিওয়াইএফআই এর চারটি সংগঠনের উদ্যোগে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু বাজারে এক মিছিল ও বাজার সভার আয়োজন করা হয়। পতিছড়ি ড্রপগেট এলাকা থেকে সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে মিছিলটি শুরু করা হয়। মিছিলটি বীরচন্দ্র মনু বাজারে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক বাজার সভা। এদিন একটি মিছিল ও বাজার সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরা, টিটিএডিসি এর প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী পরীক্ষিত মোরা সিং, শ্রীমন্ত দে, আশুতোষ দেবনাথ সহ সিপিআইএম এর অন্যান্য নেতৃবৃন্দরা। এই বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা জানান, বর্তমান রাজ্য সরকারের মেয়াদ আর সাড়ে চার মাস, যা দিন হিসেবে গণনা করলে 150 দিন। এই 150 দিনের মধ্যে সমস্ত সরকারি বন্ধ, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, কালীপূজা বাদ দিলে থেকে যায় 100 দিন। এই 100 দিনের মধ্যে রাজ্য সরকারের দেওয়া ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারে কিনা তা নিয়ে শাসক দলকে প্রশ্ন ছুড়ে দিলেন প্রাক্তন সাংসদ। বাজার সভা শেষে প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে এদিনের এই কর্মসূচির নাম পরিবর্তন করলেন। তিনি জানান, এই কর্মসূচি নয় দফা দাবি হবে না, এটি হবে নয় দফা চার্জশিট। রাজ্য সরকারকে সিপিআইএম এর পক্ষ থেকে এই চার্জশিট প্রদান করা হবে। বাজার সভার মাধ্যমে আগামী অক্টোবর মাসে শান্তির বাজারে সিপিআইএম এর কার্যালয় খোলা হবে বলে জানান সিপিআইএম এর নেতৃত্বরা। যদিও নাড্ডা সাহেব এটা কষিয়ে থাপ্পড় খেয়েছেন গিয়ে ওই খুমলুঙে গিয়ে এডিসি এলাকার মানুষযোগ্য জবাব দিয়েছেন, তোমার মিথ্যাচারের জবাব এটা, জনশূন্য মাঠে একটা সর্বভারতীয় নেতা বক্তৃতা করে যেতে হয়েছে, তো এটাই ছাত্র যুবরা মনে করিয়ে দেওয়ার জন্য প্রোগ্রাম করছে। আমি বলছি সে জায়গাতে আমার সংযোজন হলো, এটা নয় দফা দাবি না, এটা বিজেপি আইপিএফটি সরকার জোট সরকারের বিরুদ্ধে নয় দফা চার্জশিট। অভিযুক্তকে যখন কাঠগড়ায় তোলা হয়, বিচারক পুলিশের তরফ থেকে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে চার্জশিট দেয়, বিচারক বিচার করে জেলে পাঠায়, এই চার্জশিট আমাদের যুবকরা বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে উত্থাপিত করেছে, সে বিচার হবে, সে বিচারে এই সরকারের শাস্তি তথা বিদায় অনিবার্য। এটাই হলো আজকের কর্মসূচির মূল কথা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।